জাতীয় পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। অনুষ্ঠানটি উপলক্ষে জাতীয় পার্টি দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে নানা কর্মসূচি পালন করেছেন। বাড়িধারা প্রেসিডেন্ট পার্ক এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সাবেক এমপি মামুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন। জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুর তিন আসনের সংসদ সদস্য সাদ এরশাদ, এরিক এরশাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান বিদিশা এরশাদ। পরে দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়। দুঃখের দিনে আপনাদের বলতে চাই, আমার আব্বা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন জীবিত ছিলেন তখন আমার চাচা জিএম কাদের ওনাকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে পেপার সাইন করিয়ে অবৈধভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমরা এটা এই অন্যায় অপরাধ চলতে দিতে পারি না, ফলে আসেন তো আমার আম্মা বেগম রওশনের সাথে থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান, আমার মাতা বিদিশার সাথে থাকবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান, এবং সাথে থাকবেন আমার ভাই সাদের সাথ, এবং তার সাথে থাকবেন এই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ। এরিক এরশাদ ঘোষণা দিয়েছেন, এরিক এরশাদের ঘোষণাই আজকে থেকে আমরা মেনে চলব, এরশাদ সাহেবের স্বপ্ন বাস্তবায়ন করব। আমি মা বিদিশা এরশাদ, আমার দুই সন্তান সাদের সাথ এবং এরিক এরশাদকে সাথে নিয়ে আমাদেরকে কেউ রুখে দাঁড়াতে পারবে না, আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমি দুই সন্তানকে নিয়ে শপথ করছি সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে আমি এরশাদের নাম আমি মনে করিয়ে দিব সবাইকে, নতুন প্রজন্মের কাছে আমি বার্তা দিব এরশাদ সাহেব কি ছিলেন, কি করে গেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য ওনার কি কি অবদান সবাইকে আমি সেটা মনে করিয়ে দিব। আমার দুই সন্তানকে পাশে নিয়ে আমার দুই সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, এরশাদ সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ধন্যবাদ।